দেখুন বাবা সাকিব খানের সাথে জিমে দুষ্টমিতে মেতে উঠেছে আব্রাহাম খান জয়, যা বললেন অপু বিশ্বাস। বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি সুপারস্টার সাকিব খানের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। ইদানিং আমরা দেখছি সাকিব অপুর পরিবারের মধ্যে দূরত্ব কমছে। সাকিব খানের বাবা মা অপু বিশ্বাসের বাড়িতে যাচ্ছেন, আর অপু বিশ্বাস তার মাকে নিয়ে সাকিব খানের বাড়িতে যাচ্ছে। তারা চাচ্ছেন জয় যেন কষ্ট নিয়ে বড় হয়ে না ওঠে, জয় যেন না বুঝে তার বাবা মায়ের মধ্যে দূরত্ব। কিন্তু এটা করতে করতে সাকিব অপু আবারও ঘনিষ্ঠ হয়ে গেছেন। এরই মধ্যে আবার গোজব উঠেছে, বাবা হচ্ছেন সাকিব খান আর মা হচ্ছেন অপু বিশ্বাস। একসময়ের এই সফল তারকা জুটির একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে। ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে সাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। ক্যারিয়ারের শুরু থেকে দাপুটের সঙ্গে অভিনয় করে এলো, মাঝখানে বিয়ে এবং সন্তান সংক্রান্ত জটিলতার কারণে সিনেমায় অভিনয় কমে আসে অপুর। এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করে আছেন ডালিউডের নায়ক সাকিব খান। সেরা ব্যবসা সফল ছবির বেশিরভাগ তাকে তার দখলে। প্রতি ঈদে প্রকাশ হয়ে এসেছে সাকিবের নতুন ছবি, ব্যতিক্রম হয়েছে এই ঈদে। তবে সিনেমা থেকে দূরে থাকলো, পাশে পাচ্ছেন জয়কে, জয়ের সাথে দুষ্টমিতে কাটাচ্ছেন দিন। বুঝছেন ক্যারিয়ারের যে জিনিসটা তার জীবনকে পূর্ণতা দিয়েছে তা হলো জয়। তাই তাকে যখনই একটা ফেসবুক লাইভে প্রশ্ন করা হয় জীবনে আর কি চান, তার উত্তরে সাকিব বলেন আমি আবার বাবা হতে চাই। আর সাকিব অপুর দূরত্ব যেহেতু কমেছে, সবার ধারণা অপুকে নিয়ে আসলে সাকিব তার জীবনের বাকি অংশ পাড়িতে চান, চান অপু যেন আবার তার সন্তানের মা হন। তো বন্ধুরা সাকিব ও অপুকে নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আর মিডিয়া জগতে এমন আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।